তো এই 3 দিন ধরে যারা আমার এই বিরক্তিকর লেকচার শুনতেছেন তাদেরকে বলবো যে আজকে সময় এসে গেছে, একটু চেষ্টা করবো যে কিছু ইন্টারেস্টিং করার। আর অনেকে মনে মনে আমাকে গালি দিতেছেন যে এটা কি বানাইতেছে, হ্যাঁ কিছুই তো বুঝি না বা এরকম কিছু। আসলে ব্যাপারটা আমার দিক দিয়েও কালার কম্বিনেশনের টিউটোরিয়াল বানানো নতুন, ঠিক আছে। 3-4 বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনের টিচার হিসাবে ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে, বাট আমি এভাবে কালার কম্বিনেশন নিয়ে কখনোই আলোচনা করি নাই। হ্যাঁ, ক্লাসের মধ্যে কিছুটা কালার কম্বিনেশন নিয়ে টুকিটাকি আলোচনা করছি, বাট এইভাবে পুরো কালার থিওরিকে নিয়ে আসলে কখনোই আলোচনা করা হয়নি। তো আসলে আমি আমার আশা করি আপনারা আগে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এনিওয়ে, আজকে আর বিরক্ত করবো না আপনাদেরকে, বলবো কারণ কোশ্চেন হচ্ছে যে আমি একটা লোগো করব, একটা বিজনেস কার্ড করব, কিংবা যে কোনো কিছু তৈরি করব, সেইটাতে আমরা কালার কম্বিনেশন কিভাবে তৈরি করব। খুব সিম্পল, এক কালার রুল গুলি ইউজ করে অবশ্যই আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তা এটা আসলে দুর্বোধ্য কথাবার্তা। ওকে, সো আসলে বিল্ট ইন কিছু নাই, সিম্পলি সবাই করছেন, বিল্ট ইন কিছু নাই, অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনারা কালার কম্বিনেশনের হাজার হাজার ওয়েবসাইট পাবেন গুগলে গেলে। তো আমি দুটো ওয়েবসাইটের সঙ্গে ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছি, এটার সঙ্গে অলরেডি একবার ইন্ট্রোডাকশন করাই দিচ্ছি, তারপরেও যদি আপনারা ইয়ে করতে চান বা আমি বললাম, অবশ্যই একটা অ্যাডোবি অ্যাকাউন্ট আপনারা অবশ্যই করে নেবেন। সো এখান থেকে যেটা করব যে এক্সপ্লোর করতে চাচ্ছি আমি, এক্সপ্লোর করলে অনেকগুলি আপনারা থিম দেখতে পাবেন। সো আমি যে কোনো একটা থিম লেগে নেই এবং এডিট এডিটে যদি এডিট কপি বলে যে অপশনটা আছে সেটাতে আমরা ইয়ে করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে RGB কালার কোডটা আছে অথবা হেক্স কোডটা আছে। আই থিঙ্ক হেক্স কোডটা নেওয়াটাই সবচেয়ে বুদ্ধি মনে কর। তো আমি এক একটা হেক্স কোড কপি করে এখানে জাস্ট খালি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। এইভাবে আমি সবগুলি হেক্স কোড আমি নিয়ে নেবো একটা একটা করে। সো এই কালার কোড কালার ইয়ে গুলি সরি কলটা দিয়ে আমি ইয়ে করবো, এবং এখানে আমার এই পরের হেক্স কোডটা আছে সেটাকে আমি পেস্ট করে দেবো। তো এভাবে করে কিন্তু আমরা কালার কম্বিনেশনটা তৈরি করতে পারি। এখন এখন যেটা হচ্ছে যে এখান থেকে এই আমরা কালার কম্বিনেশন তৈরি করতে পারি, অথবা আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যেতে পারি যেটা হচ্ছে যে ওয়েবসাইটটার নাম হচ্ছে কালার কম্বোজ। আমি পার্সোনালি খুব পছন্দ করি এই ওয়েবসাইটটাকে, আমি অনেক সময় কালার কম্বিনেশন তৈরি করার জন্য এখান থেকে যাই। সে আমি আসলে মেইন বেস কালার ধরতেছি হচ্ছে গিয়ে ব্লু গ্রিন, এই ধরনের একটা কালার আমি টার্গেট করতেছি, কিংবা সে ব্ল্যাক এর একটা কম্বিনেশন, বিভিন্ন কম্বিনেশন ব্ল্যাক এর কি কম্বিনেশন আসতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অনেকগুলি কালার কম্বিনেশন আমরা ব্ল্যাক এর কম্বিনেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেই অনুযায়ী এসে আমি একটা ক্লিক করি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেক্স কোড গুলি কিন্তু আছে। অ্যাজ ইউজুয়াল আপনারা এখান থেকেও হেক্স কোডটাকে কপি করে নিয়ে যে আপনারা ইয়ে করতে পারেন, জিনিসটা তৈরি করতে পারেন। এবং সে আমি এখন এখানে আমি আসলে খালি গ্রে কালারটা পছন্দ করতে, সো গ্রে ট্যাগের যে আন্ডারে যে জিনিসগুলো আছে আরো গ্রে এর কোনো কালার কম্বিনেশন আছে নাকি, হ্যাঁ সেটা ইমেজের যে গ্রে এর কালার এক্সাম্পল বিভিন্ন রকম গ্রে যেটা আছে সেটার আমরা ইয়েগুলি নিতে পারি। আমি একটা ঢুকলাম XCOP 6666, এবং এখান থেকে কিন্তু এই যে কালারটা 6666666 এর যে কালার কম্বিনেশন গুলি সেগুলি কিন্তু আমরা পাচ্ছি। এইগুলি কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন জন্মে এটা তৈরি করে, এরকম আরো 3-4টা কালার কমন কম্বিনেশন ওয়েবসাইট অনেকগুলি আছে যেগুলি থেকে আপনারা কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। আদার একটা কালার কম্বিনেশন করার রাস্তা হচ্ছে যে অবশ্যই আমাদের এখানে বিখ্যাত কালার গাইড আছে, কালার গাইড থেকে আমরা কালার রুল গুলিকে সেট করতে পারি যে কি হারমোনি রুল আমি আসলে কাজ করতে চাচ্ছি। স্যার আমি কমপ্লিমেন্টারি রুলে কাজ করতে চাচ্ছি, তো ঠিক আছে আমি এখন যেটা করতেছি যে এখানে কমপ্লিমেন্টারি রুল দিয়ে আমরা বিভিন্ন কালারের টিনস এবং শেড মিলে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি।
তো আই থিঙ্ক এটা একটা ইভেন একটা বেটার কালার নিয়ে আমি ওটার একটা টিনস এবং সেট আমি তৈরি করে আমি কালার করে কম্বিনেশন তৈরি করতে পারি। এটা একটা কালার কম্বিনেশন তৈরি করার রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যে সে আমি আসলে একটা লোগো লোগো তৈরি করতে চাচ্ছি, সে আমি চাচ্ছি যে স্যার সামথিং ফিমেল লাইন লোগো লোগো ফিমেল লাইন লোগো টাইপের লোগো ফেমিনিন লোগো টাইপের কিছু, মহিলাদের জন্য কি ধরনের কালার লাগে পছন্দ হয় মহিলাদের। তো এখান থেকে এখান থেকে একটা কালার কম্বিনেশন তৈরি করে নিতে যাচ্ছে, যে কোনো একটা কালার আমার খুব পছন্দ হয়েছে, সে এঞ্জেল ফেস এই লোগোটার কালারটাকে আমার খুব পছন্দ হয়েছে। কথার কথা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি। সো যেটা করা এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে যে এখান থেকে যেটা কালার গুলি আছে, আমার এখানে একটা আছে কালার পিকার দিয়ে আমি কালার গুলিকে কয়েকটা বক্সের মধ্যে আমি নিয়ে নিলাম, যে এটা এইটা এটা এটার কালারটা হবে এইটা, দেন এটার কালার হবে এই অংশের কালারটা হবে এইটা, ইত্যাদি ইত্যাদি যে তিন চারটা কালার এখানে আছে সেই কালার গুলিকে নিয়ে আমি একটা অন্য আর একটা লোগো ক্রিয়েশন। কিন্তু কারণ যে কালারটা আমাদের ভালো লাগতেছে আই থিঙ্ক ওই কালার গুলি কিন্তু আমরা রিইউজ করতে পারি, অবশ্যই ওইগুলি একটা ভালো কালার কম্বিনেশনের জিনিস, মোটামুটি কিন্তু সুন্দর কালার একটা ওখান থেকে আমরা পাবো। তো আই থিঙ্ক মানে এইভাবেই কিন্তু আপনারা কালার কম্বিনেশন করতে পারেন। আর পরবর্তী যে টিউটোরিয়াল সেটাতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের শেষ অংশ ওটা আমরা আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্রিন্ট ইকোনমি একটা ডিজাইন করতে পারি। কালার কম্বিনেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমার ডিজাইনটা প্রিন্ট হবে সেটা আসলে কিভাবে আমরা মানে ইকোনমিক ভাবে প্রিন্ট করতে পারি, ইকোনমিক ড্রয়িং করতে পারি। ওকে, সো ফর নাও লেটস নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করেন।